নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি ইলেকট্রো টিউটোরিয়াল সঙ্গে থাকুন তোমরা আমাকে যেভাবে সাবস্ক্রাইব এবং লাইক করে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দিয়েছো আমি এতে ভীষণ ভীষণ খুশি তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে থ্যাংক ইউ বা ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমি মনে করি তোমরা এবং আমি একই পরিবারের সদস্য তোমরা এইভাবেই পাশে সব সবসময় তোমাদেরকে সাহায্য করার জন্য আমি প্রস্তুত ভালো থেকো সবসময় তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং এই নতুন ইলেকট্রোরাল টিউটোরিয়াল ফ্যামিলির সঙ্গে যুক্ত থাক এই ভিডিওটি আমি অনেক পরে আপলোড করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু পরবর্তী এসি কারেন্টে ভিডিওতে ভোল্টেজ এবং কারেন্ট বিষয়টি এসে পড়ে ভোল্টেজ এবং কারেন্ট এর বিষয়ে ক্লিয়ার ধারণা না থাকলে তবে পরবর্তী ভিডিওগুলি বুঝতে একটু অসুবিধা হতে পারে তাই তোমাদের কথা মাথায় রেখেই ভিডিওটি আপলোড করলাম আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমান্ট করবে আজকের মূল আলোচ্য বিষয় ভোল্টেজ কারেন্ট এবং রেজিস্টেন্স ভোল্টেজ ভোল্টেজ কি ইলেকট্রিক ওয়্যার এ ইলেকট্রনগুলোকে মুভ করাবার জন্য ইলেকট্রিক প্রেশারকেই ভোল্টেজ বলে বা ইএমএফ ইলেকট্রো ফোর্স ফোর্সও বলে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ সেখানে দেখানো হয়েছে একটি ব্যাটারির সাথে ওয়ার এবং একটি বাল্ব যুক্ত আছে ফাইভ বোল্ট ব্যাটারি তারের সঙ্গে যুক্ত করলেই বাল্বটি জ্বলে উঠবে এখন আমার প্রশ্ন হলো বাল্বটি জ্বলে উঠবে কেন কারণ হলো ফাইভ বোল্ট ব্যাটারি যুক্ত করার সাথে সাথে তারের মধ্যে থাকা ফ্রি ইলেকট্রনগুলো ফাইভ ভোল্ট বেগে ইলেকট্রনগুলোকে ধাক্কা দেওয়ার ফলে পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে চক্রাকারে আবর্তিত হতে থাকবে যার ফলস্বরূপ বাল্বটি জ্বলে উঠবে এখন ফাইভ ভোল্ট ব্যাটারি এর পরিবর্তে আমরা যদি টেন ভোল্ট ব্যাটারি ব্যবহার করি তবে কী পরিবর্তন হবে শুধুমাত্র ফাইভ ভোল্ট এ ফ্রি ইলেকট্রনগুলোকে যে বেগে ধাক্কা মারছিল এখন শুধুমাত্র তার গতিবেগ দ্বিগুণ হবে অর্থাৎ দ্বিগুণ হারে ফ্রি ইলেকট্রনগুলি পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে মুভ করতে শুরু করবে ভোল্টেজ এর সিম্বল ভি এবং ভোল্টেজকে পরিমাপ করা হয় ভোল্ট মিটার দিয়ে ইউনিট এক হাজার ন্যানোভোল্ট সমান সমান এক মাইক্রোভোল্ট এক হাজার মাইক্রোভোল্ট সমান সমান এক ভোল্ট এক হাজার ভোল্ট সমান সমান এক ভোল্ট এক হাজার ভোল্ট সমান সমান এক ভোল্ট এতে গেল ভোল্টেজ তবে কারেন্ট কী কারেন্ট ইলেকট্রিক ওয়ার এ ভোল্টেজ এর কারণে প্রবাহমান ফ্রি ইলেকট্রনকেই কারেন্ট বলে অর্থাৎ প্রতি সেকেন্ডে কত পরিমাণ ইলেকট্রন ফ্লো বা প্রবাহিত হচ্ছে তাকেই আমরা কারেন্ট বলি একটি উদাহরণের সাহায্যে যদি বলা যায় ধরো একটি বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে গুলির স্পিড বা বেগ পাঁচশো মিটার পার সেকেন্ড কিন্তু গুলি ছোড়া হচ্ছে তিন সেকেন্ড পর পর তাহলে বলা যায় যে বন্দুকের গুলি হলো ফ্রি ইলেকট্রন যেটা অয়ার এর মধ্যে ছিল গুলির স্পিড হলো ভোল্টেজ এবং কত সময় পরপর গুলিগুলি বেরিয়ে যাচ্ছে তাকে আমরা বলবো কারেন্ট এখন অবশ্যই বুঝতে পারছো যে শুধুমাত্র কারেন্ট বা ভোল্টেজ থাকলেই কোনো বাল্ব জ্বলে উঠবে না বা কোনো সার্কিট টার্ন অন হয় না অবশ্যই ভোল্টেজ এবং কারেন্ট এর প্রয়োজন কারেন্টকে আমরা আই অক্ষর দ্বারা চিহ্নিত করি এর একক হিসাবে অ্যাম্পিয়ার এবং একে পরিমাপ করা হয় অ্যাম মিটার দিয়ে এর ইউনিট এক অ্যাম্পিয়ার সমান সমান এক হাজার মিলি অ্যাম্পিয়ার এক মিলি সমান সমান এক হাজার মাইক্রো এবার আসি রেজিস্টেন্সের কথায় রেজিস্টেন্স কি রেজিস্টেন্স হল এমন এক ধরনের এক ডিভাইস যে কি না ভোল্টেজকে কম করতে পারে যেমন প্রথম অবস্থায় যে বাল্বটি ছিল সেটা ছিল ফাইভ ভোল্টের সেখানটায় টেন ভোল্ট ব্যবহার করার সঙ্গে সঙ্গে বাল্বটি ফিউজ হয়ে যেতে পারে তাই জন্য সেখানে যদি আমরা পরিমাণ মতো একটি রেজিস্টেন্স ব্যবহার করি তাহলে দেখব যে বাল্বটি আর ফিউজ হওয়ার সম্ভাবনা থাকছে না অর্থাৎ ভোল্টেজের যে প্রেশার তা অনেক পরিমাণ কম হয়ে গিয়েছে ফলে বাল্বটি আর কাটবে না এটাই হচ্ছে এর কাজ একটি উদাহরণের সাহায্যে বলা যেতে পারে যে কোনো ট্যাবের মুখের চাবি যদি আমরা স্পিডকে কন্ট্রোল করতে পারি কখনো জোরে ফুলো হচ্ছে বা কখনো আসতে ফুলো হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে চাবিটাকে ঘুরিয়ে কম অথবা বেশি করতে পারি ঠিক একই রকমভাবে ইলেকট্রনের গতিবেগকে কম অথবা বেশি করার কাজে ব্যবহার হয় রেজিস্টেন্স আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছ এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ইলেকট্রোরাল টিউটোরিয়াল চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ